জল দেবেন, হরে কৃষ্ণ। তুলসী গাছে এক ঘটি করে জল দেবেন। তুলসী গাছ লাগাবেন কিবার? বুধবার। কিবার বললাম জোরে বলুন না, একটু জোরে বলতে হবে কিন্তু, বুধবার। তুলসী গাছে জল দেবেন কিন্তু পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। তুলসী গাছে পাতা তুলবেন, পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। আপনার প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে না? ওদের শাস্ত্র বললো ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দু জাতির বললো পূর্ব দিকে সূর্য দেবোদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। মায়েরা যখন তুলসী গাছে জল দেবেন, যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন ওই কাপড়টা পরে দেবেন না, একটা লাল পেরে সারাসারি কিনুন ভগবানের সেবার জন্য, ওই কাপড়টা পরে আপনি জল দিন। তবে হ্যাঁ, ভিজে কাপড়ে জল দেবেন না, শুকনো কাপড়ে। প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন, স্নান করে আপনি টিফিন খান কিন্তু স্নান করুন, স্নান করে অন্তত পবিত্রভাবে। আপনাকে পাঁচটা মিনিট গোবিন্দের মন্দিরের জন্য এক ঘটি জল দিয়ে মন্দিরে এক ঘটি জল দেবেন, একটা ধুতি পরে কিংবা গামছা পরে, পারলে কোঁচা করে। এ শপথ নেবেন কাল থেকে বাড়িতে গিয়ে যে আমি তুলসী গাছে জল দেবো তবে আমি সেবা করব। প্রত্যেক দিন জল দিন, দেখবেন বাড়িতে যা অমঙ্গল ছিল তা মঙ্গল হয়ে যাবে, বাড়ির অনেক অশুভ শক্তি দূর হবে। যে ছেলে রোজগারের হাত ভালো নাই, সেটি বারবার তুলসী মন্দিরে জল দিয়ে গোবিন্দকে প্রণাম করে আর তুলসী মন্দিরে গাছের জলটা একটু করে মুখে নিয়ে নিতে পারে, তবে তার শরীর নীরব হয়ে যায়। প্রত্যেক দিন একটা করে তুলসী পাতা যদি গোবিন্দের প্রচলনে দিয়ে মুখে দিতে পারে তবে তার শরীরে অনেক রোগ হয় না। এগুলো আমরা জানি কিন্তু আমরা ব্যবহার করি না, ব্যবহার করলেই লাভ আছে। মায়েরা, তুলসী গাছ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ দর্শন করে, ছোটখাটো পাপ তা দূর হয়ে যায়। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। ওই যে তুলসী পাতা তুলবেন তখন কি বলবেন? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জলটা ঢালবেন তখন এই গানটা গাইবেন, সবাই মিলে তালি দিয়ে আমার সঙ্গে গেয়ে নি, নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, বাহ রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আজকে যদি এক পালা কীর্তন শুনতে শুনতে নম নম তুল, দু চারজন নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, ঘরের কথা চিন্তা করছে আর কি। আরে জোরে দিন, এত জোরে দেবেন যেমন দেখবেন আপনি যদি গণককে হাত দেখান, এই তোর হাতের রাখা খারাপ, বৃহস্পতি খুব দুর্বল, একটা 2000 টাকা দামে পাথর নিতে হবে। কোনো পাথর নিতে হবে না, যদি হরিনামের তালি দেওয়া হয় সব দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয়ে যাবে। একসঙ্গে তালে তালে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের ওজা যে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। জলটা জলটা ঢালবেন তো, জলটা ঢালবেন তো, জলটা ঢালার পর এই দেখুন গলায় কাপড়টা নেবেন, দাদা ভাইরাও তাই গলায় কাপড়টা নেবেন, জলটা ঢালার পর তিনবার ঘুরে ঘুরে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওজে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী।